বাড়ি উলিপুর থানা নতুনন্দপুর গ্রাম। আমাদের আগে তো নৌকার ভাড়া ছিল 70 টাকা থেকে 80 টাকা ছিল, এখন তো আজকে নিল 100 টাকা করে। আমরা যাবো হালুয়াঘাটা, এটাতে তো আমাদের পক্ষে মানে বেশি হয়ে যায়, সাধারণ মানুষের কাছে ভাড়াটা বেশি হয়ে যায়, যার ফলে ভাড়াটা যদি নিয়ন্ত্রণে থাকতো কমের মধ্যে তাহলে তো আমাদের সুবিধা হইতো। 100 টাকা আমাদের ভাড়া নিত, আগে ছিল তো 70 টাকা, এখন 100 টাকা কম মানে না। আমি নৌকা চালাই এবং আমাদের এই জায়গায় 44টা নৌকা আছে। এই 44টা নৌকার মধ্যে দেখা যায় যে অনেক সময় অনেক যাত্রী পারাপার কম হয়, এই কারণে আমাদের সমস্যা যা টিপ নিয়ে আসি তাতে পোষায় না, সেই জন্য আমরা 70 টাকার ভাড়াটা 100 টাকা করছি। এ নিয়ে যদি আন্দোলন হয় বা উপরের দিকে যদি কোনো আসে বা আমাদের যাত্রী যদি আগের মতন চলাচল হয় তাহলে আমরা ভাড়া কমানোর সম্ভাবনা দেখব। আমার এই নিজের ইনিয়া অন্যজনের নামে ঘাট আমার দিছে চালাইতে, যে আমার এখানে নৌকা আছে 44টা। এই যে নৌকা ভাড়ার বাড়ান বা কমানের ব্যাপারটা মালিক সমিতির থেকে আমরা একটা আবেদন করছি জেলা পরিষদ, সেটা হলো আমাদের যে ভাড়া নির্ধারিত করা করছে সরকার করা নেওয়ার জন্য বলছে, সেটা হলো এখন যে লোকজন হয় ওই লোকে এই ভাড়া দিয়া নৌকাওয়ালাদের পোষে না, এই কারণে আমরা সীমিত কিছু আকারে এর আগে থেকেই বাড়িয়ে নিয়ে এইভাবে ঘাট পরিচালনা করছি। আমরা পরবর্তী নির্দেশনা পাইলে হয়তো লোকজন সাবেক হইলে আমরা ভাড়া আগে পূর্বের নিয়মেই। এখন ভাড়ার যে বিষয়টা এটা তো আমার কার্যক্রম শুরু হয়েছে জুলাই 1 তারিখ, যেটা মার্চের ওই দিক থেকেই করোনা ভাইরাসে লকডাউনে লোকজন যাতায়াত গমনাগমনের কমতি ছিল, তো সেই ক্ষেত্রে এতগুলো টাকা দিয়ে ঘাট আনার পরে যারা চালাইছে ওই সময় তাদেরকে সে টাকার 1 পয়সা কমতিও দেওয়া হয়নি, তো ওভাবেই দিন অতিক্রান্ত করতে হয়েছে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেকগুলো টাকা লস হয়েছে। এখন ভাড়া যেটা বেশি আছে এটার ব্যাপারে আমার অনেকজনে বলছে, এখন আমি তো হলাম এই ঘাটের ইজাদদার, রোমারি লটঘাট, রোমারি চিরমারি কুড়িগ্রাম, এটা লটঘাটের ইজাদদার হলো চিরমারি ফিরোজ, আমরা হলাম জাস্ট আদায়কারী। আদায়কারী হিসেবে এখানে আমি আমার নতুন কোনো নিয়ম নতুন কোনো কিছু করার ইচ্ছে আমার নাই, যেহেতু 3টা ঘাট একটা আরেকটার সাথে সংযোগ, আমি নতুন করে বইলেও 50 টাকা নেই, আসার সময় কিন্তু আপনি সেটা পাবেন, আমরা 100 টাকা দিয়ে আসতে পারি নোড়া চালায়, চিলমারি নোড়া তো কম দিবে না, তা আমি যদি এটা অর্ধেক দিন তারপরে অর্ধেক দিন ইয়া করি না, এবং ওদের যে নিয়ম ধরন আছে অতএব ওই পাশ থেকে তারাও উপরে কথাবার্তা বলছেন জেলা পরিষদের ঘাট এবং এই লসের অনুকূলে অনেক কথাবার্তা বা ইয়াকে বলছেন আলাপ আলোচনা করছেন, সেই আলাপ আলোচনার অনুকূলে যদি ওনারা সিদ্ধান্ত দেয় ওনারা সময় নেন বা ওনারা শুরু করবে আমরা তার সাথে ইনশাল্লাহ শুরু করে দিয়ে দেবো। ঠিক আছে, ওইখান থেকে যে নির্দেশনা আসবে সেভাবে আমরা চালাবো, নতুন করে আমি কোনো কিছু করার ইচ্ছে আছে।